আচ্ছা ভাবি আপনি রোজা রাখেন নাই? রোজা রাখি নাই মানে আপনি এই কথা কওয়ার সাহস পেলেন কেমনে? আমি 30টা রোজাই রাখি, খালি আজকেরটা বাদে। আপনি রাখেন নাই? হ্যাঁ রাখছি তো। তা আমি শুনলাম ভাবি আপনার পোলা নাকি রোজার দিনে রোজা রাখে না, সারাদিন খালি টিকটক করে আর আলু সব খায়। রোজা রাখে না আবার, কালকে সেরি সময় আমার ভাইয়ের কাছে, কঠিন রোজাদার, টিকটক আর আলু আর পিছন দিয়ে দিব আর চপ মুখ দিয়ে। আচ্ছা ভাবি আমি রুমে যাই, রোজা রাখি নাই তো কি হইছে, আমার আবার ইফতারি করতে হইবে। ভাবি আপনার কাছে সুপারি নাই, একটা পান খাইতাম। পান খাইতাম মানে আপনি না করলেন রোজা রাখতেন? যান প্রচুর ব্যস্ত, কার কথা শোনার টাইম নাই। এ খালি গো মার্কা মহিলা কলাই লোকেন না, রিং টংই তো বাজলো না। মেরি জান, আরে ও মেরি জান, শীতের দিনে বৃষ্টি পড়ে আর বৃষ্টির দিনে পড়ে কুয়াশা। ওয়া 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 ওয়া, ধন্যবাদ। শীতের দিনে বৃষ্টি পড়ে আর বৃষ্টির দিনে পড়ে কুয়াশা, তোমার আমার যেদিন বিয়ে হবে ওদিন সবারে খামো বাতাসা। মামা তোরে সায়ের কম সুর বেশি লাগতা ছিল। আর এটা কি চলতা ছিল মামা? টিকটক ভিডিও। আলার প্রতিবন্ধী টিকটকার তগ জীবন 15 সেকেন্ডে সীমাবদ্ধ, 7 সেকেন্ড কন্টেন্ট তগ আর 8 সেকেন্ডই চলো মুখ, বিশ্বের বিত্তে BTS এর পরবর্তী স্থানই তগ। আলার টিকটকার তগ সেরি সময় তো টিকটক সেরি করবো কেটা সেরি করবো কেটা। মামা সেরি তো এখন অনেক সময় আছে। তগ টিকটকার গদি কোনো বিশ্বাস নাই, তোরা খাউন ডাও কাজ চলো মোশনে। প্রতিবন্ধী টিকটকার সেহেরি করে আয়, ভিডিও রেকর্ড হয়েছে না ওইতে, এই ভিডিওটা আমার টিকটক অ্যাকাউন্টে আপলোড দিব আর ক্যাপশন থাকবো সেহেরির সময় এক টিকটকারকে পিটালাম, ভালো ভিডিও হইব, ভাইরাল হয়ে যাইব। এতক্ষণ ধরে টয়লেটে গেছি, ও বাইর হয় না কে? এখন আবার এই কামটা করলো কেডা, এইটার একজনই সমাধান করতে পারে। হ্যালো সিআইডি, দিন দিন নিচে নামতে নামতে আজকে সিআইডি বট গাছের নিচে আয় পড়ছে, এই সবই কালো ছায় আর অভিশাপ। স্যার এই অভিশাপ টভিশাপ কিচ্ছু না, সবই আপনার অপকর্মের ফল। অভিজিৎ তুমি ইদানিং বেশি কথা কও। স্যার বেশি না, সত্যি কথাই কয়। জয়া তুমিও, তাই সিআইডির ওই অভিশাপ কাটাইতে গেলে এইবার সিআইডির 30টা রোজাই রাখতে হইব। স্যার আপনি রোজা রাখেন? সন্দেহ করলি দি আমারে? হ তুই এফসিবি রূপে সন্দেহ করত, এর আগের বার আমি 30টা রোজাই রাখছি। কিন্তু স্যার আপনি 30টা রোজা রাখলেন কেমনে? এর আগের বার তো রোজা হয়েছে 29টা। হ্যালো জান, প্রচুর ব্যস্ত আমি, কাউর কথা কানে নেওয়ার আমার টাইম নেই। কলে লুকে নে, রিংটনই তো বাজে নাই, মোবাইলে তো চার্জ নাই, কি করে কল ঠিকই আছে। তো এইবার আমাকে সবার রোজা রাখার নিয়ম দইব, টিআইডি যেন ভালো একটা কেস পায়। স্যার আপনি তো আমার মনের কথা কইছেন, আমি তো আজকে এনে তুইরে রোজা রাখছি। দেখ ওরে দেখে কিছু শিখ, এই সিআইডির ভিতরে একমাত্র অভিজিৎই আমার বিশ্বস্ত পাত্র। হ্যালো জান, কি অসুস্থ তুমি? আরে চিন্তা করো না, ঠিক হয়ে যাবো গা, কারণ আজকে আমি তোমার নামে নিয়ত করে রোজা রাখছি। কইয়া গেছে বিশ্বাসের নানিরে খালি ঘর। যাক আমি রোজাদার মানুষ তো, আমি একটু সাইড দিয়ে ঘুরে আসি, তোরা একটু অফিসেই বয়। অফিস পাইলো কই? রোজার দিন এই তিন ডাল লিখে কিছু খাওয়া যায় না, টানা তোর খাই। স্যার কি বলি, কি হইছে? একটা কল আইছে দে। হ্যালো, কি মার্ডার হইছে? আরে মার্ডার হইছে, মার্ডার হইছে, কি বলা মার্ডার হইছে, কেস পাবো আমরা, কেস পাইছি আমরা, আরে বেটা কেস পাইছি, রেডিও তাড়াতাড়ি মলম লাগাই দিবে। স্যার মলম তো লাগামু, কিন্তু গাও কোন জায়গা হইছে? কি বলি ভাই, একটু ভুল করেন, এমনিতে সিআইডি কেস পায় না, এতদিন পর একটা কেস পেয়েছে, এতদিন পর কেস পেয়েছে, এই কেসটা রোটেশন মারা চিন্তা ভাবনা এখন। হ্যালো
আপনি কেস রেডি রাখেন, এখন সিআইডি ইনভেস্টিগেশনের জন্য আসতেছে। সিআইডি, তোমাকে লেগে সুখবর আছে, আমরা আরেকটা কেস পাইছি। স্যার, আরেকটা কেস মানে এটাই তোমাকে প্রথম কেস? হ্যাঁ, যাই হোক, কেস তো পাইছি। আর এই কেসে আমি কোনো কমপ্লেন শুনতে চাই না, এমনিতেই অনেক কমপ্লেন আছে সিআইডির নামে। সিআইডি নাকি কেস সমাধান করতে গেলে অনেক গালাগালি করে, তাই এই রোদার ভিতরে কোনো হালার ফলা যদি গালাগালি করো, অন নানি লেখা লিখে দাও। তোরা যে কেসের ব্যাপারে কথা কইয়া, কিন্তু স্যার আপনি, আমি যদি তোকে লগে যাই তাহলে সানাসুরের প্যাকেটটা কি হইব? মানে হ্যালো জান, প্রচুর ব্যস্ত। এই এই তোরা যে কেসের ব্যাপারে কথা কও, প্রচুর ব্যস্ত জান, রোদার আছি তো কথা কও, সময় নেই। দয়া, দরজা তো লাগানো, দরজা তোমারই ভাঙতে হইব। আরে দয়ার কাজ দিন দিন এতই শক্ত হইতাছে যে এখন দয়া খালি দরজা না, দেওয়ালও ভাঙি হালাইতে পারে। শর্তরা আম্বুজা সিমেন্ট সহজে ভাঙবো না। সিআইডি, হ্যাঁ, আমি তোমাকে কল দিছিলাম কারণ আজকে ভোরবেলা আমার বাইকনা খুন হয়েছে, আর এইটার ইনভেস্টিগেশন সিআইডি কি করতে হইব, কিন্তু আমি কখনোই বেরোজা দর্গ কেস দিব না। নে সেমনা তুই খা। অভিজিৎ, আমি রোজা রাখছি। নে দয়া, নে সেমনা তুই খা। আমার নাম দয়া ব্যাপারে আমার ভিতরে কোনো দয়া নাই, ভাঙ্গা আলাম একবারে, আমি রোজা। আপনার সেমনা আপনি রাখেন তো, আমরা সবাই রোজা রাখছি। আচ্ছা দেখি কি রে, দে এই জায়গায় সব ডিটেলস দেওয়া আছে, ঘটনাস্থলে দেয়া তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শুরু কর। তাইলে এইটাই সেই জায়গা যে জায়গায় মার্ডারটা হয়েছিল? স্যার, এটা সেই জায়গা না, এটা টয়লেট। এই জায়গার কোনায় কোনায় খোঁজ, যে কোনো একটা সূত্র পাওয়া যেতে পারে। আমি ওই কোনায় দেখতেছি, আমি এই কোনায় দেখতেছি, তোরা কোনায় কোনায় খোঁজ। তা না তোর খাইতে হন অগলে পানি খেতে পারিনি। লাল, এটা নিশ্চিত টমেটোর সস। আরে না, আমি শিওর এটা স্ট্রবেরির জুস। আরে না, এটা ক্লিয়ার তরমুজের রস। জয়া, পাং ফেডিক্স, পাং বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেট পড়ে আছে, তার মানেটা বুঝতাছ? না তো স্যার। বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেট পড়ে আছে, তোরা এটার মানেটা বুঝতাছ? না তো স্যার। তার মানে বিস্কুট খেয়ে প্যাকেট বাথরুমে ফেলাইছে? এই দরা মারে, আমার নামই কিন্তু দয়া, আমার ভিতে কিন্তু কোনো দয়া মানে নাই, তোরে কিন্তু একবার ভাঙে ফেলামু। আরে স্যার, টয়লেটের ভিতরে বিস্কুটের প্যাকেট মানে যে মার্ডারটা করছো রোজা রাখে নাই। কথা তো তুই ঠিকই কইছিস, তার মানে যে এই খুনটা করছে হ্যাঁ বিস্কুট খেয়ে যাচ্ছিল। তাই আমাকে ওই মামার দেওয়ার ডিটেলস দেখে খুঁজে বের করতে হইব কে কবিত্রে রোজা রাখে নাই। যে রোজা রাখে নাই সেই আসল খুনি। গাড়ি চালাই কেমনি? সিআইডি হইছি এখন বন্ধ গাড়ি চালানি পারি না, আজকে আমার গাড়ি চালানি শিখতে হইব। কম দামি গাড়ি, প্যাডেল নাই, এর থেকে তো আমার সাইকেলই ভালো। গাড়ি চালাতে সালাম হই, অভিজিৎ বলে কথা। কি ব্যাপার অভিজিৎ, তুমি গাড়ি চালাইতে পারো না? তাইলে আমি তোমার শিখামু কিভাবে গাড়ি চালাইতে হয়। প্রথমে হাত নিবা, তারপর হাত ব্রেকের উপরে রাখবা, তারপর তুমি ব্রেকে জোরে চাপ দিবা, তারপর যেটা করতে হইব ওইটার লেগে আমার তোমার পিছনে করতে হইব। ভালো করে বইয়ে লই। এই শ্রী স্যার, কি হইতাছিল এনে? আরে আমি তো অভিজিতরে গাড়ি চালানো শিখাইতেছিলাম। গাড়ি চালানো শিখাইতেছিলেন না, নিজে কিছু চালানোর ব্যবস্থা করতেছিলেন। চলো তাড়াতাড়ি ইনকোয়ারি করতে দেব। স্যার, তাহলে এই গাড়ি, গাড়ির লোকে আমাকে সম্পর্ক কি? স্যার আপনি না কইলেন এই গাড়ি দেখতে। আমি গাড়ি দেখতে কইছিলাম, আমি কি কইছি গাড়ি আমার? স্যার তাহলে এখন কি আমরা এটা যাবো? তোরা ভাবলি কেমনে, এই রোজার ভিতরে রোজা রাইখা আমি তো করে হাঁটাই নিমু, এই রোজার ভিতর এসি করা প্রাইভেট গাড়িতে চড়ে আমরা ইনকোয়ারি করতে যাবো। কিন্তু স্যার, তেলের দাম বাড়াতে গাড়ি ভাড়াও কিন্তু বেড়ে গেছে, এখন মাথা প্রতি 500। সমস্যা নাই,
আসলে গাড়ি ভাড়াটা কোনো বড় বিষয় না কিন্তু রোজার দিনে রোজা রাখা রইতে এটা কষ্ট করলে বেশি সওয়াব পাওয়া যায় কি বলেন তাই আইকেই যাই ডিটেইলস অনুযায়ী হই না জি স্যার জয়া এই জায়গায় সূত্র দেখতে পাইতাছেন জয়া ওর সাইডে কফির কাপ তার মানে বুঝতাছো তুমি না স্যার অভিজিৎ ওর সাইডে কফির কাপ রাখছে তার মানে বুঝতাছো তুমি না স্যার এর মানে তো আমিও জানি না আমার নামই শুধু দয়া আমার ভিতরে কোনো দয়া নাই আরে ওরে মারলো কিটা সিআইডি কারণ রোজা রাখে নাই আরে ও পিওর রোজাদার ও পুরো 30টা রোজা রাখে কফি তো আমি খাইতেছিলাম দাঁড়া পুলিশে ফোন দিতেছি হ্যালো স্যার পুপুর ব্যস্ত আমি জান কারো কথা আমার কারণে ও টাইম নেই পুপুর ব্যস্ত আছি আমি জান আইতে ধরে দয়া সব সময় তুই একটা উল্টাপাল্টা কাম করস তোর কাম দরজা ভাঙা মানুষ মারা না হ্যাঁ আমি আগের থেকেই জানতাম যে ও রোজা রাখছে হ্যাঁ জান পুপুর ব্যস্ত আমি এই স্যার আপনি নাটক করেন না তো স্যার আমার বন্ধুকে কি জানি হইছে রিল উঠ নিতে আছে না বয়া এইটা যদি তুমি পারতে তাহলে তো তুমি আজকে এসপি হইতা এইটা পোলাপানের কাজ না আমারে দাও বন্দুক এইভাবে ধরবা আর এইভাবে টাইনা রিল উঠ দিতে বন্দুক রাহার বয়স তোমার গয় নেই ঠিকই কইছেন বন্দুক রাখার বয়স আম গয় নাই আচ্ছা স্যার আমরা তাড়াতাড়ি ইনকোয়ারি করতে যাই আপনারা তো অনেক রিকোয়েস্ট করলাম আপনি তো গাড়িতে বইলেন না বইতে তো আর কোনো সমস্যা নাই কিন্তু আমি রোজাদার ব্যক্তি তো আমি একটু কষ্ট করে আইতেই যাবো কারণ রোজা রেখা কষ্ট করলে সব বেশি পাওয়া যায় আচ্ছা স্যার তাইলে আপনি আহেন আমরা যাই তাইলে আমি বইতে পারতাম কিন্তু আস্তে আস্তে আমি আইতেই যাবো ওইটা কোনো সমস্যা নাই রোজার ভিতরে তো হাঁটতে হবে স্যার কে সল এই মাত্র খুনি রে মাইরা বিরিশ থেকে ফাইল দিলাম কিন্তু তোরা বুঝলি কেমনে যে এইটাই খুনি কারণ স্যার ওই পর্দা টানানো দোকানে ভিতরে ছিল ও পর্দা টানানো দোকানের ভিতরে ছিল তার মানে বুঝতেছস হ্যাঁ স্যার তার মানে ও পর্দা টানানো দোকানে ভিতরে বসে খাইতেছিল হ্যাঁ তোরা বুঝতে পারছস তার মানে ও রোজা রাখে নাই আর ওই আসল খুনি এত দিনে তো তোরা সিআইডির নাম উজ্জ্বল করতস হ্যালো আচ্ছা স্যার এই মাত্র খবর পাওয়া গেল আমরা যারা মারছি সে আসলে ওই দোকানে দোকানদার ছিল দয়া আমি আগেই ভাবছিলাম তোরা যারা মারতো সে নির্দোষা ছিল আতবাতে চল ইনকোয়ারি করতে যাইতি জয়া এই কেসের তো কোনো সূত্রই পাইতাছি না স্যার সূত্র মুত্র রাখেন আমগো রোজাই ধরছে চিন্তা নাই দয়া তোমার ঘরে আজকে আমি আমার তরফ থেকে ইফতারি খাবো আর ইফতারিতে থাকবো গরম গরম বেগুনির চপ কিন্তু স্যার বেগুনের দাম বাড়ার পর থেকে তো বেগুনের চপের দাম 10 টাকা পিস তাইলে সমস্যা নাই আমরা মিষ্টি কুমড়ার বেগুনি খাবো স্যার ওই দিনকার পর থেকে তো মিষ্টি কুমড়া 250 টাকা কেজি তাই কি হয়েছে তাই কি আমরা ইফতারি করবো না নাকি টাকা পয়সা নিয়ে আমি কোনো চিন্তা করি নাকি তাইলে আমরা মসজিদে ইফতারি করুম রোজার আগে মসজিদে ইফতারি করলে সব বেশি হয় স্যার আগে কেসটা কেমনে সমাধান করবো ওইটা চিন্তা করেন এইবার আমাকে ইনকোয়ারি করতে যাইতে হইব রুবিনার কাছে স্যার আপনারা রোজা রাখছেন রোজা রাখে আপনাকে কোনো কষ্ট করতে হবে না ইনকোয়ারি করতে আমি যাব আরে দয়া তোমরা সবাই রোজা রাখছো তোমরা সবাই ক্লান্ত ইনকোয়ারি করতে আমি যাব হুন অভিজিৎ দেখতে মোটামুটি হ্যান্ডসাম অরে নিয়ে যাওয়া যাবে না আর ইনকোয়ারি করতে আমরা তিনজন যাব অভিজিৎ তুমি রোজা রাখছো আর আমি তোমার মোটার সময় খেয়াল করছি তোমার পোর্সা হলুদ হয়ে গেছে গা তুমি ক্লান্ত তাই তুমি রেস্ট নাও আমরা তিনজন ইনকোয়ারি করতে যাইতাছি স্যার তাহলে আপনার মহিলা যে যান নাহলে সময় কাটবো না নে অভিজিৎ কিন্তু ভিডিও লকারে ঢুকো না আবারও দরজা আটকানো আরে স্যার আপনি তো চিন্তা করেন কেন দয়া আছে না দয়ার ভিতর তো আর আগের মতো জোর নাই কারণ দয়া রোজাও রাখছে ইদানিং দয়া টয়লেটেও বেশি যায়
স্যার আমার নাম দয়া হইতে পারে কিন্তু আমার ভিতরে কোনো দয়া নাই দেখছেন স্যার আমার ভিতরে এখনো আগের মতোই শক্তি আছে হাওয়াওয়ালা দরজা ভাঙার ভিতরে ছিল টুকা দিয়ে তুমি খুলি দাম বাইরো এই আমারে কিন্তু মাইরেন না আমি রোজা রাখছি ও আচ্ছা তাহলে বসেন আমি কফি বানাই আনি তাহাত তো দিলাম আমি রে তুই না রোজা রাখছস আরে আমি কফি আনতে গেছি কারণ কফিতে লবণ আছে নাকি একটু লবণ টেস্ট করে দেখতাম লবণ দেখলে তার রোজা ভাঙে না আমার নানি কইছে আচ্ছা থাকেন তাহলে আজকে আমি আসি হ্যাঁ আরে আসবেন কেন ইফতারি বন্ধ থাকা যান কারণ আজকে তোমার বাসা খালি বাসা খালি তাইলে ভাড়া দিয়ে দিয়েন খালাই আসলে একটা মূর্খ দয়া কোনো সূত্রই পাইতাছি না কি ব্যাপার অভিজিৎ স্যার আপনার লগে এখানে এসে মানে কইতাছি এটা কি ওর লগে তো আজকে দুপুরে দেখাইছিল ও তো আমার আইলে ও নিজেই রোজা রাখে নাই কেস সলভ আরে ধরতে হইব তুই কেন তোর বাইক নিয়ে মারছস আমি আমার বাইক নিয়ে মারছি মানে আমি কেন আমার বাইক নিয়ে মারমু এই ছবিতে ক্লিয়ার দিয়া যাইতাছে তুই খাইতাছস তার মানে তুই রোজা রাখছ নাই আর এই মার্ডারটা তুই করছস আসলে ওই দিন আরে কে রোজা রাখে আমি রোজা রাহার নামে এলাকায় একটু দাপট দেখাইছি আর রোজা রাহার নাম করে প্রতিদিন এরই সময় দুধ দিয়ে ভাত খাওয়া যায় শোনো জান আমি নতুন একটা র‍্যাপ লিখছি র‍্যাপটা শোনো আয় 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 ওই ওরা ভাত পায় না চা খায় হুন্ডা নিয়ে হাঁকবা যায় নিজেরা পান্তা ভাত খাইয়া এলাকা দিয়ে বিরানি বিলায় ওই ওরা জ্বলতাছে পুড়তাছে মারামারি করতাছে মানুষের পিছনে আঙ্গুল দিতে দেয় নিজের পিছনেই মারতাছে ওই আমি র‍্যাপার আমার নাই কোনো পাট বা ভাব মামা আপনি র‍্যাপের কইরা দিছেন পুরো মায়রে বাপ তারপর আমার ভাগ্নে আমার ছেড় দেয় তো ও আমার এই বন্ডামি সবার কাছে ফাঁস কইরা দিব তাই আমি এই বয়ে ওরে মার্ডার করছি আজকে আমার সিআইডি রূপে গর্ব হইতাছে সিআইডি এই রোজা রাইখাও একটা কেস সলভ করছে কিন্তু স্যার কেস তো একটা না দুইটা সলভ হইছে মানে এই ছবিতে তো ও একা না লগে আপনিও খাইতেছিলেন তার মানে আপনি আজকে রোজা রাখেন নাই হ্যালো জান প্রচুর ব্যস্ত আমি কারোর কথা কেন নেওয়ার আমার সময় নেই প্রচুর ব্যস্ত জান আমি আইতাছি শালা ভণ্ড লা ভোসড়ি কে বেটে বেটে ও বেটা মাছ কাটছি মাছ কাটছি মা বেটে মা